আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মটরশুঁটি আর ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। মটরশুঁটি আর ফুলকপি দিয়ে মাছ রান্না খেতে অসম্ভব ভালো লাগে। চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম রুই মাছ ভালো করে ধুয়ে তাতে 1 চিমটে করে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। এরপর ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন সয়াবিন তেল গরম করে মাছের পিসগুলি ভেজে নেব। এদিক ওদিক উল্টে পাল্টে আমি মাছের পিসগুলি ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে একটা ফুলকপি ভেজে নেব। 1 চিমটে লবণ ও 1 চিমটে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিচ্ছি। ফুলকপি একটু হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগে। এরপর ওই কড়াইয়ে সরষের তেল দিয়ে অ্যাড করছি একটা পেঁয়াজ কাটা। অ্যাড করছি 1 টিস্পুন আদা ও রসুন বাটা, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। অ্যাড করছি একটা টমেটো কাটা। একটু কষিয়ে নিয়ে তাতে অ্যাড করছি মটরশুঁটি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনাদের পরিমাণ মতো দেবে, যেমন গ্রেভি খাবেন। গ্রেভিটা ফুটতে উঠতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি মাছের পিসগুলি। 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 3 মিনিট পর আমি মাছের পিসগুলি উল্টে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর উপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আবারও 3 মিনিট আমি রান্না করে নেব। ফুলকপি মটরশুঁটি দিয়ে মাছ রান্না তৈরি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।